where most people run away. They come to rescue. Witness the rescue mission of the deadliest spectacled cobra. By a man with no fear. So, hey, আমরা চলে এসেছি নতুন কোন রেসকিউতে আর নতুন গাই নিয়ে বিশাল ছুটতে হচ্ছে কদিনের মধ্যে 2000 টপকে গেল তো কোথায় এসে না এসে সে ডিটেইলস দেবো কিন্তু তার আগে জয় হিন্দ দোস্ত আমি সমীরণ আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সমীরণ বাড়ি কিউটিউব চ্যানেল হ্যাঁ সাপের নাম থেকে মানুষের ভয় ফুকসে নির্বিজ কিংবা বিষধর রাত হোক বা দিন সর্বাগ্রাম সাপে আনন্দ লেগে চলেছে আর সেই সাপ পাঁচটা আমরা আছি আপনাদের সাথে আপনাদের পাশে সমীরণ বাড়ি ক্যাম্প রেসকিউ টিম আজ আমরা হাজির হয়ে গেছি একটা ডোমজুড়ের দিকে আমি ডিটেইলস আমি দিচ্ছি দাদা আপনি ফোন করেছিলেন তো আমাদের যদি এখন ফটোটা দেখতে পাইনি বা জায়গাটা দেখে বুঝলাম ঘরের মধ্যে দেখুন আমরা আবারও বলি ফটো না পাঠালে আমরা কোথাও যাই না কিন্তু তারপরেও ভিডিও দেখে আমি যতটা আন্দাজ করেছি চন্দ্রপুর আচ্ছা কিন্তু একটা কথা বলি আমরা কোনো ফটো না পাঠালে কিন্তু কোথাও যাই না কিন্তু কিছু মানুষের কথাবার্তা শুনে বোঝা যায় সেটা জেনুইন কি ফেক তো এখানে জেনুইন মনে হয়েছে বলে আমরা আরো এসছি তো চলুন দেখি কি পাই না পাই তো কোন জায়গাটা করা আছে দেখি কি পাই না পাই আর একটু কাটারি বাটারি কিছু লাগবে না আমি সেই থেকে আপনাকে কল করা থেকে এখানেই বসে আছি কোথাও যাইনি আমরা হাতও লাগাতে পারবো না এইখানটা আছে তো দেখতে পাচ্ছেন তো এতক্ষণ ধরে এখানেই ছিল আর বিষয় পেলাম খুব
খুব বেশি কিন্তু এগ্রেসিভ আছে সাপটা, মানে বারবার জাম্প করছে এবং বাইট করার চেষ্টা করছে। বোলা বার করো তো, বোলা আমার ব্যাগে, এই যে পিঠে ব্যাগ তো দেখতে পাচ্ছেন, তো চলুন একে বাইরে বের করে। সেগুলো অনলাইন লাগিয়ে না চন্দ্রপুরেই তো? হ্যাঁ চন্দ্রপুরা। তো চলুন, আর একটা জিনিস আমি দেখাতে বলবো, এর কি পরিমাণে কামড়াতে যাচ্ছে। মানে যে কোনো কিছু যেই ওর গায়ে পড়ছে বাইট করে দিচ্ছে, গায়ে পড়া মানেই বাইটটা করছে। তো আওয়াজটা দেখেন, প্রেসার কুকার সিটির মতো আওয়াজ। আর এই আওয়াজটা ওরা করে যখন আমার সামনে, তার সামনে কোনো কিছু ভয়ঙ্কর কিছু এসে যায়, তখনই কিন্তু এই জিনিসগুলো এরা করে। তো এটাকে ব্যাগে পুরব, তাকে একটা ভাবে আমাকে একটা বস্তা দিতে হবে, যে ব্যাগটা কিছু আমার কোনো কোনো বস্তা বা প্লাস্টিকের জার দেখতে পাচ্ছেন। এটা আপাতত যেতে একটুখানি ওকে সিম্পলি ফাঁকি দিচ্ছে। তো বলতে বলতে কিন্তু খুব জোরে বৃষ্টি এসে গেছে, এখন ওকে আমি ধরিনি। আর দেখার গোয়া সিটির মতো আওয়াজ দিচ্ছে, কাছ থেকে আবার আওয়াজটা একবার শোনাতে বলবো আমি। তার মধ্যেই জোরে বৃষ্টি এসে গেছে। এটার কারণ একটাই, যে ও চায় কি, ও চায় হচ্ছে ওর সামনে যদি কেউ আসে তাকে কিন্তু বাইট করবে। আর তাই ও বোঝাতে চাইছে যে আমার সামনে এসো না, এখানে বসে আছো। এখন তো ডাব্বাটা আনতে দিয়েছি, ওটাকে ছেড়ে দিয়েছি, যার ফলে ওটা দেখি ওটা হবে না, একটু বড় চাই। তো এখানে লুকিয়ে ফসফস করছে, অতিরিক্ত আওয়াজ করছে সাপটা, কারণ ও পুরো ভয় পেয়ে গেছে, আর যার ফলে এই আওয়াজটাও করছে। তো চলুন আমি ওকে দেখতে আছেন কীভাবে গুটিয়ে নিচ্ছে, আওয়াজ করছে বলতে। বস্তায় ঢুকিয়ে দিই, বস্তায় ঢুকবে না বাপ। বাইট করছে, আর বেশি একে ঘাঁটিয়ে না, ওকে ডাব্বায় ঢুকিয়ে, বস্তায় ঢুকিয়ে নিই। কিন্তু বস্তায় ঢুকতে যাচ্ছে, মেন প্রবলেম এটাই, ও বাইরে বেরোতে চাইছে। এসে গেছে, হ্যাঁ চলুন একে বস্তায় ঢুকাই, বস্তায় ঢুকলে বা। বস্তায় ঢুকে গেল, বৃষ্টির মধ্যে
তো চলুন আগে বস্তা ট্যাগ হয়ে গেলে এবার বাঁধবো, আর বেঁধে নিয়ে আমরা কথা বলছি, কারণ একটু বৃষ্টি এসে গেছে, লেখালেখিও বাকি আছে, আগে বেঁধে নিই তারপর কথা বলছি। তো এখানে লেখালেখি চলছে আর আমাদের রেস্কিউ কমপ্লিট হয়ে গেলো, খালি বৃষ্টিটা একটু আকাশ গলা খুব ঠিক লাগছে, বৃষ্টিটা একটু থামুক তারপর আমরা বেরিয়ে যাবো। আর আশা করছি ভিডিওটি কীরকম লাগলো এগিয়ে যাবে, যে আমরা সারাক্ষণ রেস্কিউ করছি বা কী করছি, এরকম ভিডিও কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন, আর সাথে থাকুন যাতে এইভাবে আরও কাজ করতে হয়, কারণ আপনাদের এই ভিডিও দেখার দরুন যে রেভিনিউটা সেটাই কিন্তু এই রেস্কিউর জন্য কাজ লাগে। আমরা ফিওম যে কষ্টটা কাজ করি না এমনি করতে নয়, এই তেল খরচাটা করতে গেছে, আপনারা যে ভিডিও দেখছেন তার মাধ্যমে থেকে যে টাকাটা আর্নিং হচ্ছে, রেভিনিউ আর্নিং হচ্ছে, সেই আর্নিংটা কিন্তু ভেঙে গেছে। হ্যাঁ, তার থেকে বেশি লাগে, সেইটা কীভাবে আসে, আপনাদের মতো কিছু মানুষরা আমাদের অ্যাকাউন্ট ডিটেলসের মাধ্যম থেকে আমাদেরকে সাপোর্ট করে, অ্যাকাউন্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে রয়েছে, যদি আপনারাও চান আমাদেরকে এই কাজটাকে সাপোর্ট করতে তো অবশ্যই অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হয়েছে, অথবা আমার যে ফোন নাম্বারটা 8013, এটাই ফোনপে গুগল পে পেটিএম সব আছে, আপনারা সেখান থেকে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। তো সব কিছুর সাথে বেশি বৃষ্টি আর ভিজবো না, কারণ আমাদের ফোনটাও কিন্তু ওয়াটারপ্রুফ নয়, ভিজেকে খারাপ হয়ে যাবে, সাইডে যাবো। তার আগে বলবো যে ভিডিওটি কীরকম লাগলো কমেন্ট করে আবারও জানাতে ভুলবেন না, সাথে থাকুন নতুন ভিডিও আসা অবধি, স্টে সেফ স্টে হেলদি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।